মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও ম্যাচ পরিচালনায় প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশের আম্পায়াররা। গেল বছর নারী বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর ছেলেদের বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেন বাংলাদেশের শরফতদ ইবনে শহীদ সৈকত। চাপের মুহূর্তেও তার পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে নানা মহলে। তার পথ ধরে নারী আম্পায়ারিংয়ে পা রাখেন সাবেক ক্রিকেটার শাথিরা জাকির জেসি। ঘরোয়া স্তরে আম্পায়ারিংয়ের পর পরিচালনা করেছেন আন্তর্জাতিক ম্যাচও। বর্তমানে ভারতে চলমান লিজেন্ডস লিগেও আম্পায়ারিং করছেন জেসি। জেসি এখন তার সতীর্থ হিসেবে পাচ্ছেন অনেক নারী আম্পায়ার। তার পথ ধরে অনেক নারীরাই যুক্ত হচ্ছেন আম্পায়ারিংয়ে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় আম্পায়ারিংয়ে আসা নতুনদের। অতীতে আম্পায়ারিংকে পেশা হিসেবে নিতে অনেকের মাঝেই দেখা যেত অনীহা। তবে বিসিবি আম্পায়ার্স কমিটিতে পরিবর্তনের পর প্রেক্ষাপট বদলেছে। সুযোগ সুবিধা বাড়ানোর সঙ্গে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করছে বোর্ড। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এখন আমার টার্গেট হচ্ছে যে আইসিসির আম্পায়ার হব, একটা সময় এসিসিতে করতে যাব। অনেক বড় স্বপ্ন দেখি যে ওখানেই আসলে ফাইনালি করার। পুরুষদের মতো নারীরাও একদিন আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ পরিচালনা করে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলেও প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।